আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে ইউটিউবের এসইও নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে। মূলত যারা বিগিনার্স, যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করছেন কিন্তু আপনাদের আপলোড করা ভিডিওগুলো ইউটিউবের সার্চ পেজে প্রথম পেজে নিয়ে আসতে পারছেন না, তাদের জন্য আমি কিছু টিপস দিব। এটি মনে রাখবেন কোনো এক্সপার্ট লেভেলের টিপস নয়, তবে আশা করি এই টিপসটি আপনারা কাজে লাগালে আপনাদের ভিডিও থেকে আপনারা বেশি ভিউ পেতে পারেন, আপনার সার্চ পেজে প্রথম পেজে আসতে পারে, সেই সাথে এটি করতে পারলে আপনাদের আর্নিংও বেড়ে যাবে যারা ইউটিউব ভিডিও মনিটাইজ করেন যারা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি যেন ইংরেজিতে হয় আপনার এই ভিডিও টাইটেলগুলো। তো চলুন আমরা শুরু করি। আমি কয়েক ঘন্টা আগে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে এবং আমি দেখেছি যে সেটি কয়েক মিনিটের মধ্যেই ইউটিউবে ইন্ডেক্সিং হয়ে এবং সার্চ পেজের প্রথম পেজে চলে আসছিল। আমি আপনাদেরকে সেটি দেখাবো প্রথমে যে আসলে কতটুকু ইফেক্টেবল এটি। আসলে আমি জেন কার্ড নিয়ে টিউটোরিয়াল করেছিলাম, জেন কার্ড প্রোডাক্ট লিস্টিং আমি সার্চ করলাম। দেখুন এই ভিডিওটি আমার নতুন 7 ঘন্টা আগের দেওয়া ভিডিও নিউ, যেটি এই টাইপ করলে, এই ফ্রেজটি টাইপ করলে একদম 1 নম্বরে আসছে। আরেকটি ভিডিও আছে, এটি 6 ঘন্টা আগের নিউ, এটি আসছে প্রথম পেজে, এটিও এসেছে প্রথম পেজে। এবং আরেকটি ভিডিও, আমি মোট 4টি ভিডিও করেছিলাম এই 7 ঘন্টা আগে। তো আপলোড করার এবং এই এসইও করার কয়েক মিনিটের মধ্যেই এটি সার্চ পেজের প্রথম পেজে আসতে শুরু করেছে। তো এই টেকনিকটি আপনাদেরকে শেখাবো আমি, বা আপনাদেরকে জানাবো যে কীভাবে করতে হয়। যারা এক্সপার্ট লেভেলে কাজ করেন তারা অবশ্যই অনেক ধরনের মেথড ইউজ করেন। তো আমি মূলত বিগিনার্সদের জন্য এই টিউটোরিয়ালটি করছি, কোনো এক্সপার্ট লেভেলদের জন্য নয়, কারণ আমি নিজেও এ বিষয়ে কোনো এক্সপার্ট নই। তবে আমি নিজে নিজের মতো করে এসইও করি আমার ভিডিওগুলো, এবং এটিও আমি কয়েকটি জায়গা থেকে আসলে এই টিপসগুলো আমি নিয়েছি। ধরুন আমি যদি আরো একটু অন্যভাবে সার্চ করে দেখি ইউটিউব আপনার জেন কার্ড ক্যাটাগরি, সরি ক্যাটাগরি জেন কার্ড ক্যাটাগরি অ্যাডিং, এখানে দেখুন ভিডিওটি 2 নম্বরে আসছে এখানে একটি, এবং নিচে আরো আসতে পারে এই যে আরো একটি এসেছে এখানে। আসলে আমি চেষ্টা করেছি আমার মতো করে। তো আপনারা জেন কার্ড হয়তো এখানে আসছে আমার এই ভিডিওগুলো 3টি আসছে এক পর পর এক প্রথম পেজে, এবং আরেকটি ভিডিও এখনো হয়তো আসে নাই, বা ওটি আরো একটু ভালোভাবে এসইও করতে হবে। তো এই হচ্ছে আমার, আমি আপনাদের এটা প্রুফ দেখালাম যে আপনি করলে এটি হয়তোবা 1/2 আওয়ারের ভিতরে ইন্ডেক্সিং হয়ে এটি প্রথম পেজে শো করতে পারে। এই কাজটি কিভাবে করবেন আপনারা সেটি আমি আপনাদেরকে দেখাবো এখন। এর জন্য আমাদেরকে আমার চ্যানেলে আমি লগ ইন করেছি ইতিমধ্যে, এবং আমাদেরকে এখন যেতে হবে ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজারে
যাওয়ার পরে আমরা যে ভিডিওগুলো দেখতে পাবো, যেমন ধরুন এই ভিডিওটি যদি আমি ওপেন করি, হাউ টু অ্যাড প্রোডাক্টস টু জেন কার্ট, এখানে এডিটে ক্লিক করতে হবে এবং এরপর আমি আমার ভিডিওটি এডিট মোডে চলে যাব। এখন দেখুন আমি এখানে যেসব বিষয়গুলো অ্যাড করেছি সেগুলো আপনাদেরকে আমি মূলত দেখাবো। এখানে টাইটেল আছে, এখানে ডিসক্রিপশন এবং এখানে ট্যাগস, এই তিনটি বিষয় দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি এখানে জেন কার্ড যে কিওয়ার্ডটি ইউজ করেছি সেটি টাইটেলও দিয়েছি এবং ডিসক্রিপশনের ভিতরে ঠিকমতো চেষ্টা করেছি অ্যাড করার জন্য, এবং এই যে ট্যাগসগুলো সেখানেও আমি এই কিওয়ার্ডটি ব্যবহার করেছি। আমি আমার ডিসক্রিপশনটি বেশি লম্বা করিনি, কিন্তু এসইও করার জন্য আমি কিওয়ার্ডগুলো চেষ্টা করেছি একটু সাজিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি একটি এক্সট্রা কিছু সেন্টেন্স অ্যাড করেছি, যেমন আমি লিখেছি এখানে, ইন দিস ভিডিও ইউ ক্যান ফাইন্ড সলিউশনস, এই ভিডিওতে আপনি কী কী সমাধান পেতে পারেন, আমি সেটি লিস্ট আকারে দিয়েছি যার মধ্যে এই কিওয়ার্ডটি অ্যাড করা আছে। এর ফলে এই কিওয়ার্ডটি এখানে অনেকবার পাওয়ার ফলে এইটি এসইওতে আরও বেশি ইফেক্টিবল হবে। আপনারা খেয়াল রাখবেন যে যত সুন্দর করে পারা যায় ডিসক্রিপশনটি তৈরি করতে, তাহলে আপনাদের ইউটিউবে এই ভিডিওগুলো সহজেই সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসবে। এছাড়া আপনাদের ট্যাগসগুলো, এই ট্যাগসগুলোর ভিতরে আপনারা আপনাদের কিওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি লম্বা করবেন না ট্যাগসগুলো, তাহলে ইউটিউব বলবে যে এটি বেশি লম্বা হয়ে গেছে। অতএব আপনারা ছোট ছোট রাখবেন ট্যাগসগুলো। তো এই হচ্ছে মূলত ভিতরের বিষয়। যারা পারছিলেন না তারা এই ট্যাকটিক্সটি গ্রহণ করলে আশা করি আপনাদের ভিডিওগুলোকে সহজেই সার্চ পেজের প্রথম দিকে আনতে পারবেন। আর এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগলে আমি আপনাদের কাছে আশা করব আপনারা আমার ভিডিওর জন্য একটি থামস আপ দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইন ফিউচারে আমি যেসব ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যে পেজটি আছে সেটি আপনারা ফলো করতে পারেন, লাইক করে রাখতে পারেন। এছাড়া টুইটার আছে এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট, সেটি আপনারা ফলো করতে পারেন, কারণ আমি সেখানেও অনেক আপডেট দিয়ে থাকি। এবং ফ্রিল্যান্সিং নিয়ে আমি বাংলায় যেসব লেখালেখি করি সেগুলো আমি আমার পেজে আপলোড করি, প্রকাশ করি, পোস্ট করি সেগুলো। তো শিখতে হলে আপনাদেরকে কিছুটা সময় ব্যয় করতে হবে এবং যে কোনো যারই সঙ্গে থাকবেন না কেন তাকে ফলো করতে হবে যে সে কীভাবে করছে। আমি এসইও নিয়ে খুব এক্সপার্ট লেভেলে কাজ করি না, কিন্তু আমি যতটুকু শিখেছি যতটুকু বুঝেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার এই ভিডিও দ্বারা কোনো উপকার হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।